আসসালামু আলাইকুম গাইস, শাকিব স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আপনারা এখানে একটি এইচইউ দেখতে পাচ্ছেন। তো এইচইউর ভিতরে কি কি থাকে এবং এর ডিটেইলস আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক। এখানে আপনারা এপাশে একটি ডাক, দুটি ডাক দেখতে পাচ্ছেন। এটা হলো রিটার্ন ডাক, আর সাদাটা হলো যে ছোট ডাকটি দেখতে পাচ্ছেন, এটা হলো ফ্রেশিয়ার। তো এটাতে মূলত বাতাস প্রোডাকশন ফ্লোর থেকে আসে, রিটার্ন ঘুরে আসে। তারপর এখানে একটি ড্যাম্পার রয়েছে, এটি আর আপনার কতটুক স্পিড অথবা কতটুক বাতাস ইন করাবেন, রিটার্ন করাবেন এই ড্যাম্পারটির দ্বারা কমানো বাড়ানো যায়। তারপরে এখানে দেখেন একটি ডোর রয়েছে, খুললে আপনারা দেখতে পারবেন এখানে একটি ড্যাম্পার, যে ড্যাম্পারটি আমি বাইরের থেকে দেখানো হয়েছে, এই ড্যাম্পারটি এটি কমানো বাড়ানো যায়। দেখেন এই ড্যাম্পারটি দ্বারা ভেরিয়েবল করা যায়। তারপর আপনারা দেখেন এখানে G4 ফিল্টার রয়েছে, G4 ফিল্টারটি ময়লা আটকে দেয়, অর্থাৎ ফিল্টারিং করে বাতাসের ভিতর যদি কোনো ময়লা থাকে তাহলে এই G4 ফিল্টারগুলো ফিল্টারিং করে। আর G4 হলো এটি একটি গ্রেট, ময়লা আটকানোর ধারণ ক্ষমতা মূলত G4 বলা হয় অথবা গ্রেট বলা হয়। আর উপরে যে আমি একটি ইনসুলেশন ছাড়া ডাক দিয়েছি, দেখেন এটি হলো ফ্রেশিয়ার। আর এখানে একটি ড্যাম্পার রয়েছে, এটি দ্বারা মূলত বাইরে থেকে বাতাস ঢুকে, যাতে বাতাসের অক্সিজেন যাতে ভিতরে যাতে অক্সিজেন প্রবেশ করতে পারে, এই জন্য মূলত ড্যাম্পারটি ব্যবহার করা হয়েছে। তো আমি একটি ফিল্টার করলে আপনারা ভিতরের সাইড কি আছে দেখতে পারবেন। দেখেন আমি ফিল্টারটি খুলে নিছি, দেখেন এখানে একটি কনডেন্সার রয়েছে, এই কনডেন্সার ভিতরে টিউব রয়েছে, টিউবের মাধ্যমে মূলত গ্যাস সার্কুলেশন করে, যে ঠান্ডা গ্যাসটি সার্কুলেশন করে আর বাতাসটি সংস্পর্শে আসে, আসার পর বাতাসটি ঠান্ডা হয়ে যায়। আর যখন ঠান্ডা গ্যাস যখন সার্কুলেশন করে তখন টিউবগুলো ঠান্ডা হয়ে যায়, ফলে বাতাস যখন লাগে এখানে তখন বাতাসটা ঠান্ডা হয়ে প্রোডাকশনে যায়। আপনারা দেখেন এখানে পয়েন্ট রয়েছে, সাকশন এবং লিকুইড, অর্থাৎ সাকশন ডিসচার্জ, এদিক দিয়ে মূলত বাতাস ইন হবে। দেখেন এখানে ক্যাপ পরে রাখছে আপাতত, পরবর্তীতে এটি গ্যাসে কানেকশন দেওয়া হবে। এদিক দিয়ে মূলত ঠান্ডা গ্যাস ইনপুট হবে, আর লিকুইড ট্রিজের প্রান্তটি দেখতে পাচ্ছেন, এখান দিয়ে গ্যাস আউট হবে, ঠান্ডা গ্যাসটি এদিক দিন হবে আর এদিক দিয়ে আউট হবে কয়েলটির ভিতরে। তখন এটির ভিতরে যখন ঠান্ডা গ্যাস ইন হবে তখন কনডেন্সারটি ঠান্ডা হয়ে যাবে, ফলে যে বাতাসটি এখান দিয়ে পাসিং হবে একটি ব্লোয়ারের মাধ্যমে, এই পাশে ব্লোয়ার আছে আপনাকে দেখাবো, তখন বাতাসটিও ঠান্ডা হয়ে যাবে, এভাবে মূলত সার্কুলেশন করে। আপনারা দেখেন এখানে বিভিন্ন কন্ট্রোলিং এর তার রয়েছে, আর যে কনডেন্সারটি আপনাদের একটু আগে বললাম আমি, এটার মধ্যেই মূলত এটা সংস্পর্শে যখন বাতাসটি আসবে তখন ঠান্ডা হয়ে যাবে। তারপর এখানে একটি ব্লোয়ার রয়েছে, মোটর রয়েছে, এই ব্লোয়ারটি দ্বারা মূলত বাতাস প্রোডাকশনে দিবে, অর্থাৎ সাপ্লাই দিবে, এটি সাপ্লাই ডাক্ট, বাতাস টেনে নিয়ে আসে রিটার্ন ডাক দিয়ে তখন এই ব্লোয়ারের মাধ্যমে আবার পাসিং করে দিবে। এভাবে মূলত দেখেন এটি হলো সাপ্লাই ডাক,
এটির মাধ্যমে মূলত প্রোডাকশনে সাপ্লাই হবে, আবার পুনরায় রিটার্ন ডাক দিয়ে ফিরে আসবে, আর এভাবে মূলত কনডেন্সারের মাধ্যমে গ্যাস সার্কুলেশন করবে, অর্থাৎ কনডেন্সারটি ঠান্ডা করবে। ঠান্ডা করার পরে বাতাসটি ব্লোয়ার দিয়ে টেনে নিয়ে আসবে। এভাবে এইচইউ বা এয়ার হ্যান্ডেলিং ইউনিট এভাবে মূলত সার্কুলেশন করে, একটি এইচইউ সার্কুলেশন করে ঠান্ডা করে বাতাসটিকে। এ হলো মূলত সেন্ট্রাল যে এইচইউগুলো রয়েছে, অর্থাৎ এইচ ব্যাগের যে মূলত কাজ রয়েছে এইচইউর, এটির একটি অংশ। এছাড়া আমার অন্যান্য ভিডিওতে দেওয়া আছে এইচইউ সম্পর্কে, ডিমোডিফায়ার সম্পর্কে, তো আপনারা বাকিগুলো দেখবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কের মধ্যে দিয়ে দিব। সবাইকে ধন্যবাদ।